আম আমি কৃষি বাজার থেকে কিনছি, কারেন্ট থাকে না, আমাদের চারায় পানি দেওয়ার সুবিধে, এটা পেট্রোলে চলে। পাম্পটি ব্যবহার করি খুবই ভালো, এক লিটার তেলে এটা 2 ঘন্টা চলে, মানে এটা ছাদেও পানি উঠে যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। কৃষি বাজার থেকে একটি পানির পাম্প কিনেছেন, আমরা এই পানির পাম্পের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। যিনি এই পাম্পটি কিনেছেন তিনি একটি হাবে এই পাম্পটি ব্যবহার করেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে এই মেশিনটি তিনি কিনে কতটা উপকৃত হয়েছেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আল্লাহর কাছে। পানির পাম্প আমি কৃষি বাজার থেকে কিনছি। পানির পাম্পটি কিনে ধরেন এবারে আর কি মাস তিনিক। পাম্পটি ব্যবহার করি খুবই ভালো, যে কারেন্টের সমস্যা, কারেন্ট থাকে না, আমাদের চারায় পানি দেওয়ার সুবিধে, এই পাম্পে পাম্প নিয়েটি আমাদের মনে করেন কারেন্ট লাগতেছে না। এখন আমার মানে এখন 1 লিটার তেল এখন 2 ঘন্টা যাচ্ছে, বা আমার পানি দিতে মানে এই 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টায় পানি হচ্ছে, ঠাসি পানি তোলার সুবিধে, কিন্তু কারেন্টটাও এতে এখানে মানে কারেন্টের সাপ্লাই নেই। খুঁজতে পারছেন কারেন্টে মনে করেন 10 মিনিট থাকলে আর 4 ঘন্টা নাই। এই জন্য পাম্পটা দিয়ে আমাদের খুবই সুবিধে। এটা পেট্রোলে চলে, 1 লিটার তেলে এটা 2 ঘন্টা চলে, মানে এটা ছাদেও পানি উঠে যাবে। এটা সব জায়গায় সুবিধা আছে। এটা নিয়ে মনে করেন যদি কেউ গরু সেটে ব্যবহার করা যাবে, আবার যদি কোনো সবজি শাক সবজি বাড়ি থাকে, বোরিং থাকে সেখানে বাড়াতে, যদি নদী নালার পানি থাকে তাও সেচ দেওয়া যাবে, সব কিছুই সুবিধে। দর্শক, আমরা শুধু এইটুকুই আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের যদি এই ধরনের আধুনিক কোনো মেশিন প্রয়োজন পড়ে, আধুনিক কৃষি যন্ত্র, আধুনিক কৃষি মেশিন, ওয়াটার পাম্প থেকে শুরু করে মিনি পাওয়ার টিলার থেকে শুরু করে ধান কাটা মেশিন, স্প্রে মেশিন আছে আমাদের কাছে, রয়েছে মালচিং পেপার, রয়েছে সিডলিং ট্রে, মিডিয়া, যা কিছু কৃষির বিশেষ যে উপকরণগুলো আছে সেগুলো আপনারা কৃষি বাজার থেকে ক্রয় করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে, যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করে আপনারা কথা বলে আমাদেরকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ দর্শক, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাস্টমার রিভিউ নিয়ে।